السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا أذكر ألوچناي একটি কাহিনী শুনবো। কাহিনী যে কাহিনী সর্বশ্রেষ্ঠ কাহিনী, যাকে আল কোরআনে আহসানুল কাসাস বলা হয়েছে। আপনারা কি জানেন সেই কাহিনীটা কার, কিসের? জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাহিনী আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন আহসানুল কাসাস, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানুল কাসাস। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। তার জীবনী কোরআনের একটা সূরাতে বর্ণনা করা হয়েছে এবং সে বিশাল কাহিনী, একটা জীবন। আমরা যদি সেখান থেকে কিছু শিক্ষা পাই, সেই জন্য যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সবার চেয়ে বেশি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে খারাপ ইত্যাদি, তেমনি সবচেয়ে শ্রেষ্ঠ কাহিনী আমাদের আলোচনায় এসেছে। আর এ কথা আপনারা জানেন যে একটা বই আছে আমার সবার চেয়ে বেশি নামে, সেখানে সবার চেয়ে বেশি খারাপ, সবার চেয়ে বেশি ভালো, সবার চেয়ে বেশি সুন্দর, সবার চেয়ে বেশি এই সব আলোচনা আছে। তো আজকে আমরা তাহলে সেই আলোচনা বা সেই কাহিনী শুরু করি যে কাহিনী হল সর্বশ্রেষ্ঠ। মানুষ অনেক কাহিনী পড়ে, অনেক গল্প, উপন্যাস, উপাখ্যান, উপকথা, রূপকথা ইত্যাদি অনেকেই পড়ে থাকে, যার অধিকাংশ মন গড়া, কল্পনা প্রসূত, খেয়ালে, মনের খেয়ালে মানুষ লিখে থাকে, সকপল কল্পিত। কিন্তু এমন একটি কাহিনী আছে যা গল্পের মতো লাগলেও তা বাস্তব ও সত্য। তা হল ইউসুফ নবীর জীবনী। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ নবীর কাহিনী জানতেন, কি করে জানবেন? সুতরাং তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কাহিনী জানতেন না। যখন কোরআন অবতীর্ণ হল, অবতীর্ণ আয়াতগুলোর মাধ্যমে তিনি পড়ে শোনালেন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। এটা একটা দলিল যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তাছাড়া তিনি এই কাহিনী বিস্তারিতভাবে কি করে বলতে সক্ষম হতেন? মোট কথা, কাহিনীর সূত্রপাত স্বপ্ন দিয়ে। স্বপ্নটা কি? ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। এই একটা ছোট্ট স্বপ্ন। সিজদা কিভাবে করে? নত হচ্ছে সামনে, চাঁদ, সূর্য এবং 11টি তারা এভাবে নত হচ্ছে। স্বপ্নের বৃত্তান্ত জেনে তার 10 জন ভাই তার প্রতি হিংসা করল। বৃত্তান্তটা কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে বললেন, আব্বাকে যখন বললেন তখন কালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান কাওকাবান ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বাকে বললেন, তখন আব্বা বললেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্না আশ-শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বেটা, তুমি এই কাহিনী বা এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না। তার মানে কি? স্বপ্নের বৃত্তান্ত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফের আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম জানতেন, তিনি যেহেতু নবী। আর নবীদের স্বপ্ন হয় কি? ওয়াহি। কিন্তু এটা ছিল ইউসুফের, তখন তো ছোটবেলা, তখন তো নবী হননি। সুতরাং নবী হয়ে তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন। স্বপ্নের ব্যাখ্যায় বললেন যে তুমি হবে রাজা, আর আমরা তোমার অধীনে হব, মা বাপ এবং 11টা তারা মানে তোমার 11টা ভাই। তার মধ্যে 10 ভাই ছিল অন্য মায়ের, আর ইউসুফরা দুজন, ইউসুফ আর বিনিয়ামিন, দুই ভাই ছিলেন এক মায়ের পেটে। এই জন্য সৎ অসতের একটা চিরদিন লেগেই থাকে। যেখানে দেখবেন সৎ অসতের সংসার আছে, সেখানেই একটু ঘটপট বেশি হয়। ভাই ভাই হিংসা তো আছেই, কিন্তু সৎ ভাই হলে হিংসাটা আরো বেশি হয়।
মনে মনে হিংসা তা থাকে, কিন্তু সদ্গুণ হলে তার হিংসাটা বেশি, তাই না? তো যখন এই কথা বলা হলো, ইউসুফ আলাইহিসসালাম বলে ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বেটা তুমি এই স্বপ্নের বৃত্তান্ত কাউকে জানাও না, কারণ জানালে পরে তারা তোমার প্রতি কি করবে, চক্রান্ত করবে, হিংসা করবে। কিন্তু হলো তাই, কোন প্রকারে বলা হয় মহিলাদের মাধ্যমে কিংবা কোন মাধ্যমে ইউসুফের যে ১১টা ভাই তাদের কাছে খবর হয়ে গেল এবং তারা হিংসা শুরু করলো, তারা চক্রান্ত করে তাকে মেরে ফেলতে চাইল। যে রাজা হবে, আমরা থাকতেও রাজা হবে, আমরা বড় বড় ছোট রাজা হবে, মেরে ফেলতে চাইল। তাদের একজন বলল, আমাদের পিতার নিকট ইউসুফ এবং তার সহোদর ভাই বিনিয়ামিন, তারাই হলো আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল, আমরা ১০ জন। তাহলে হিংসাটা বিনিয়ামিন করছে না, ১১ ভাই করছে না, করছে ১০ ভাই, সৎ ভাইগুলো। আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতে আছেন, ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোন দূরবর্তী স্থানে ফেলে এসো, তাহলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে এবং তারপরে তোমরা তওবা করে ভালো লোক হয়ে যাবে। কেমন বুদ্ধি হলো? হ্যাঁ, আল্লাহ মুস্তাফা। হ্যাঁ, বলছে উক্তুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালেহিন। ওকে মেরে ফেলো, তারপরে তোমরা পরে তওবা করে ভালো লোক হয়ে যাবে। এমন লোক বহু আছে না, যারা মনে করে যে এখন চল দু ফর্তি নো চিন্তা, পাপ করে যাও, পরে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবো, হজ করে আসবো তখন তওবা করে নেবো, আল্লাহ মাপ করে দেবে, আল্লাহ করিম, এই বলে পাপ কাজ করে। ঠিক ইউসুফের ভাইরাও তাই বলল যে একে এক কাজ করো, হত্যা করে দাও, তাহলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে, তার মানে তোমাদেরকে ভালোবাসা, যেহেতু ইউসুফকে ভালোবাসছেন উনি, তো তখন আর ইউসুফ না থাকলে পরে সমস্ত ভালোবাসা তোমাদের প্রতি আসবে, তারপরে পরে তওবা করে নেবে। আল্লাহ মুস্তাহান। এই আশাতে বহু লোকই খারাপ কাজ করে, অথচ এটা ঠিক না। তাদের মধ্যে একজন বলল, বলা হয় বিনিয়ামিন, যে আপন ভাই, আপন ভাই বলল, ইউসুফকে হত্যা করো না, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে মেরে ফেললে কেমন লাগছে, তার থেকে এক কাজ করো, আলকুহু ফি গায়াবাতিল জুব, কোন কুয়াতে ফেলে দাও, কোন কূপে নিক্ষেপ করো, যাত্রী দলের কেউ তাকে তুলে নিয়ে যাবে, কুয়োতে যেমনি পানি তুলতে আসবে, কুয়ো তো যেখানে সেখানে থাকে না, জনপদে থাকে, তো যখনই মুসাফিররা কুয়োতে পানি নিতে আসবে, দেখতে পাবে একটা বাচ্চা শিশু পড়ে আছে, তখন তাকে তুলে নিয়ে অন্য দেশে চলে যাবে, আমাদেরও কাজ মিটে যাবে আর একটা প্রাণকে হত্যা করা থেকেও বেঁচে যাব। সুতরাং পরিকল্পিতভাবে একদিন তারা বলল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস অবিশ্বাস করছেন কেন, মা আলাকা লা তামান্না আলা ইউসুফ, আপনি কি বিশ্বাস করেন না, যদিও আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তো তাদের তার ভাই, আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, সে ফলমূল খাবে, তার মানে জঙ্গলের ধারে, জঙ্গলের ধারে বাগানে যাব, সেখানে সে ফলমূল খাবে আর খেলাধুলা করবে, আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। এখানে বললেন যে ওয়াইয়াল আব ওয়াইন্না লাহু লাহাফিজুন, কোরআনের আয়াতগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে, এই জন্য আমি অর্থটা সংক্ষেপে বলে যাচ্ছি। আব্বা বললেন, তোমাদের ওকে নিয়ে যাওয়াটা আমার দুশ্চিন্তার কারণ হবে, তোমরা ছোট ছেলেকে নিয়ে যাবে, আমার ভয় হয় যে তোমরা ওর প্রতি অমনোযোগী হলে ওকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, তোমরা খেলাতে ব্যস্ত হয়ে যাবে, যাই খেলবে, তীর খেলবে কিংবা যাই খেলবে, আর ও তো খেলতে পারবে না, বসে থাকবে, ওকে হয়তো নেকড়ে বাঘে খেয়ে নেবে। এই যে একটা কথা ওরা নিল যে নেকড়ে বাঘে খেয়ে নেবে, এখান থেকে ওরা গল্প বানাতে সুবিধা পেল। তারা বলল, আমরা একটা সংহত দল, আমরা ১০-১১ জন ভাই, আমরা শক্তিশালী, আমরা যুবক, এ সত্ত্বেও যদি নেকড়ে বাঘ ওকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, না যদিও না, এত বড় একটা শক্তিশালী দল থাকতে যদি আমার ভাইটাকে বাঘে নিয়ে যায় তো আমরা ক্ষতিগ্রস্ত, তা হতেই পারে না। যাই হোক, যখন তারা তাকে নিয়ে গেল, আব্বা মেনে নিলেন, তারপরে তারা তাকে নিয়ে বের হয়ে গেল, তাকে গভীর কূপে নিক্ষেপ করতে একমত হলো,
হত্যার করলো না, একমত হলো কিসে, যে কুঁতে ফেলে দেবে। এমত অবস্থায় মহান আল্লাহ ইউসুফকে জানিয়ে দিলেন, যখনই ইউসুফ আলাইহিসসালাম কুঁতে গেলেন, আল্লাহ তাআলা ওহী পাঠালেন যে ইউসুফ তুমি দুশ্চিন্তা করো না, তুমি দুশ্চিন্তা করো না, তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা অবশ্যই বলে দেবে যখন তারা তোমাকে চিনবে না। শুনে নাও, এমন সময় আসছে, আসবে যে এই যে এত বড় একটা কাজ করলো, তোমাকে হত্যা করার চেষ্টা করলো কিংবা দূর করার চেষ্টা করলো, এই কথা তুমি তাদেরকে যারা করলো ওদেরকে একদিন বলবে যখন ওরা তোমাকে চিনতে পারবে না। দিন পার হলে তারা সন্ধ্যা রাতে কানতে কানতে তাদের পিতার নিকট এসে বলল, আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, খেলাটা কি ছিল তাহলে, দৌড় প্রতিযোগিতা, এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকটে রেখেছিলাম, এই জামা কাপড় খুলে হয়তো খেলছিল, সেখানে মালপত্র রেখেছিলাম, অতঃপর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। যেখানে আব্বা বলেছিল কথাটা না, ওই কথাটা লুফে নিয়ে ঘটনা সাজিয়ে দিল যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে, কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যি বলি। দেখছেন, মিথ্যা বলে তারপরে কেমন মানে বলছে কিভাবে, যাতে করে বিশ্বাস করে যে হ্যাঁ কথাটা সত্য, আমরা যদিও সত্য বলি আপনি তো বিশ্বাস করবেন না, কারণ আমাদেরকে আপনি দু চোখে দেখেন, আমরা সৎ ভাই তো, তো আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমরা সত্যি বলছি তাকে বাঘে খেয়ে নিয়েছে। আব্বার আশঙ্কা অনুসারে তারা ইউসুফের জামার ছাগলের মিথ্যা রক্ত লেপন করে এনেছিল, ওই যে আব্বা বলেছিল না, ওখান থেকে সেখানে কি করেছিল যে আব্বা তো বলেছিল বাঘে খেয়ে নেবে, তো বাঘে খাওয়ার একটা নাটক করতে হবে, তো ওর জামাটা নিয়ে নেয়, জামাটা নিয়ে একটা ছাগল, ছাগল জবাই করে বা ছাগলকে মেরে রক্ত নিয়ে ওর জামাতে লাগিয়ে বাপের কাছে বলছে, আব্বা এই দেখুন ওর গায়ে জামাতে রক্ত লেগে আছে, বাঘে খেয়ে নিয়েছে, যাতে তিনি নিশ্চিন্ত হন যে সত্য ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু পিতা ইয়াকুব আলাইহিসসালাম তার জামা অক্ষত দেখে বললেন, বোকারা, জামাতে রক্ত লাগিয়েছে ঠিকই, কিন্তু জামাটা ছিঁড়ে নেই, একটু ছিঁড়ে ফিরে দিলে বোধ হয় বাঘে ধরতে গিয়ে ছিঁড়ে ফেলেছে, কিন্তু না ছিঁড়েই অমনি গোটা জামা রক্ত লাগিয়ে এনেছে। ইউসুফ ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন, তখন তিনি বললেন, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী করে নিয়েছে, বালসাউবালাতলাকুম আনফুসুকুম, তোমাদের মন একটা মিথ্যা কাহিনী করে নিয়েছে, তোমরা যেটা বলছো, সুতরাং আমার পক্ষে পূর্ণ ধৈর্য, ফাসাবরুন জামিল, সুতরাং আমার জন্য ধৈর্যই হচ্ছে সুন্দর, তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহই হচ্ছেন সাহায্য স্থল, এই জন্য মানে আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন মানে আল্লাহ সাহায্য স্থল, ভাই তুমি কোল এটা করছো এই করছো আমার বিরুদ্ধে এই চক্রান্ত, এই আল্লাহুল মুস্তাআন, আমি কার কাছে সাহায্য চাই, এই জন্যই আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, এই জন্যই ইয়াকুব বলল আল্লাহুল মুস্তাআন, আল্লাহই হচ্ছেন সাহায্য স্থল। বেশ, এদিকে তো ইয়াকুব আলাইহিসসালাম গায়েবের খবর জানতেন, নবীরা গায়েবের খবর জানেন, যদি গায়েবের খবর জানতেন তাহলে তো তবুও তার মন বলছে যে নিশ্চয়ই এ কাহিনীতে বা এটা হচ্ছে সাধারণ নাটক, এতে কোনো মানে ব্যাপার আছে। যাই হোক, ওদিকে ইউসুফ আলাইহিসসালাম কুয়োতে আছেন, তারপরে ওয়াজা আত সাইয়ারাতুন ফা আরসালু ওয়ালিদাহুম ফা আদলা দালওয়া, বাণিজ্যিক কাফেলা এসে তারা তাদের পানি সংগ্রাহককে যে পানি আনবে তাকে পাঠিয়ে দিল, যাও কুয়ো থেকে পানি নিয়ে এসো। মানে সে যুগে, আমাদের বর্তমান যুগে অনেক জায়গাতে আছে যেখানে রাস্তার ধারে কুয়ো থাকতো, সেখানে গিয়ে তারা তাঁবু গিরে রান্না বান্না করে খেত ইত্যাদি, তারপরে আবার সকাল হলে আবার ওখান থেকে বিদায় হতো, এরকম যেমন কুচকাওয়াজ করে সৈন্যরা করে থাকে। তো এরা পানি আনতে পাঠালো যাতে ইউসুফকে ফেলে দেওয়া হয়েছিল সেই কুয়োতে, সে তার পানির বালতি নামিয়ে দিল, সে নিচে তাকাতেই বলে উঠল, কি সুখবর, এ যে এক কিশোর। তখন কি বলল, যে ইয়া বুশরা হাজা গোলাম, কি সুখবর, এ হচ্ছে একটা কিশোর নিচে পড়ে আছে। অতঃপর তারা তাকে তুলে নিয়ে পণ্য রূপে লুকিয়ে রাখল, পণ্য রূপে মানে মাল হিসাবে,
মাল হিসাবে লুকিয়ে রাখলো যে কাউকে দেখাবো না, কেউ খবর পেলে হয়তো নিয়ে চলে যাবো আমাদের কাছ থেকে, যেমন অনেক লোকে করে। এই যে সেই দিনে কথা হচ্ছিল, মোবাইল ফেলে গেছে, মোবাইলটা লুকিয়ে রাখলো যাতে করে কেউ আবার এসে খুঁজে না নেয়, পরে কায়দা ব্যবস্থা করা যাবে। যাই হোক, লুকিয়ে রাখলো পণ্য হিসাবে, মানে একে কোনো জায়গায় বিক্রি করে দেবে। সেই যুগে মানুষ বিক্রি করা হতো, কেনা হতো, বিক্রি করা হতো, যেমন গরু ছাগল বিক্রি করা হয়। বেশ, তারপর তারা তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, মাত্র কয়েক দিরহামের বিনিময়ে। মিশরের যে অপুত্রক রাজা তাকে ক্রয় করেছিল, কোথায় বিক্রি করলো তাহলে? মিশরে। দেখছেন কোরআনের কাহিনী কত সংক্ষেপ, মিশর মিশর চলে গেল, মিশরে গিয়ে তাকে মাত্র কয়েক দিরহামে বিক্রি করে দিল। আর যে রাজা তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রী জুলাইখাকে বলল, সম্মানজনকভাবে এর থাকবার ব্যবস্থা করো, যেহেতু কিশোর ছোট বাচ্চা, সম্ভবত এ আমাদের উপকারে আসবে অথবা আমরা একে পুত্র রূপে গ্রহণ করব। মানে ওদের ছেলে পেলে ছিল না তো, বড় হলে আমাদের কাজে আসবে, আর না হয় আমরা একে ছেলে রূপে মেনে নিলাম। সুতরাং আচ্ছা, এখানে একটা কথা বলি, পুত্র রূপে মেনে নেওয়া ইসলামে বৈধ না অবৈধ? ইসলাম আগে পর্যন্ত এবং ইসলামের শুরুতেও অনেক দিন পর্যন্ত জায়েজ ছিল। ওসামা বিন জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে, জায়েদ বিন হারেসা, পালিত পুত্র রূপে ছিলেন। জায়েদ বিন হারেসার ঘটনা কোরআনে আছে এবং একমাত্র সাহাবীর নাম কোরআনে উল্লেখ হয়েছে কে, পালিত পুত্র হিসাবে। তো তারই ঘটনা থেকে তার স্ত্রী কি বলে, তার স্ত্রী তালাক দিলে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন, কে, স্ত্রীর নাম কি, জাইনাব। এই জন্য সমস্ত স্ত্রীর বিবাহ হয়েছিল দুনিয়াতে, কেবল এক স্ত্রীর সঙ্গে বিবাহ হয়েছিল সাত আসমানের উপরে, তিনি ছিলেন জায়েদের স্ত্রী। বোঝা গেল কি, যে পুত্র নয়, পুত্র হলে পুত্রবধূকে বিবাহ করা হারাম, যদিও পুত্র তালাক দেয়। সুতরাং ইসলামে তখন থেকে অবৈধ হল কেউ কাউকে পুত্র রূপে গ্রহণ করতে পারে না, বা তাকে পালন করলেই পালক পিতা রূপে পরিচয় দিতে পারে না, সে ওয়ারেসও হবে না। তেমনি মেয়ে, যদি আপনি একটা মেয়ে মানুষ করেন, সেই মেয়ে আপনার নিজের মেয়ে হবে না, বড় হলে তার সঙ্গে পর্দা করতে হবে, আপনি তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন না, বাপ বললেও, মুখে বাপ বললে বাপ হবে না। জা আলাইকুম কওলুকুম বিয়া ফুয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা, মুখে বাপ বললেই কি বাপ হয় নাকি, মুখে মা বললেই কেউ মা হয়ে যায়, মুখে বোন বললেই কি বোন হয়, তাহলে তো মুখে বউ বললে বউ হয়ে যাবে, হ্যাঁ হবে কি না, এসব না। সুতরাং পুত্ররূপে গ্রহণ করব রাজা বলল। সুতরাং এইভাবে মহান আল্লাহ ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলেন, কোন দেশে, মিশরে, যাতে তার স্বপ্ন সফল হয়। আর আল্লাহ তার কার্য সম্পাদনে অপ্রতিহত, কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয়। আল্লাহু গালিবুন আলা আমরিহ, আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, আল্লাহ যেটা করব বলবেন সেটা যে কোনো ভাবেই তিনি করবেন, এতে প্রতিহত করার কেউ নেই, কিন্তু মানুষ জানে না। রাজ পরিবারে ইউসুফ যখন পূর্ণ যৌবনে উপনীত হলেন, পূর্ণ যৌবনে, তখন তিনি রূপে গুণে প্রজ্ঞা ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠলেন। হবেন না, এতে নবী হবেন এ বলতে হয়, কিন্তু রূপ ছিল, ছোটবেলা থেকে রূপ ছিল। বলা হয়েছে সারা বিশ্বের সমস্ত রূপকে দুই ভাগে ভাগ করে অর্ধেক রূপ দেওয়া হয়েছিল কাকে, ইউসুফ আলাইহিসসালামকে, এত রূপ ছিল। এতদিন যে মহিলা তাকে মায়ের মতো স্বগৃহে রেখে মানুষ করল, একদিন সেই তার কাছে উপযাচিকা হয়ে যৌন মিলন কামনা করল। এবার শুরু হয়ে গেল আসল কাহিনী, সেটা কি, যে রাজার স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিসসালামের রূপে গুণে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে গেল। কে পড়ল প্রেমে, জুলেখা। ইউসুফ আলাইহিসসালাম প্রেমে পড়েছেন? না না না, ইউসুফ আলাইহিসসালাম প্রেমে পড়েননি। অতএব যে মায়েস ভান্ডারি গান আছে, প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি গো, এটা কত বড় মিথ্যা কথা আপনারা বুঝতে পারছেন। ইউসুফ নবী, নবী কি প্রেম করতে পারেন, নবী প্রেম হয় না, নবী প্রেমে পড়েছিল কে, জুলেখা। অতএব কথাটা মিথ্যা। সুতরাং সে যৌন কামনা করলো, সরাসরি ভালোবাসায় পড়ে তার কাছ থেকে যৌন কামনা, মিলন কামনা করলো। সুযোগ বুঝে এক
রুমে তাকে একা পেয়ে দরজাগুলি বন্ধ করে দিয়ে বলল, এসো আমরা কাম চরিতার্থ কাম প্রবৃত্তি চরিতার্থ করি, তার মানে এসো আমরা মিলন করি। রুমে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ইসু বললেন, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, কালা মাজ আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমি এ কাজ করতে পারি না, বাদশাহ আজিজ আমার প্রভু। ওই যে বাদশাহ আজিজ মানে সে মিশরের বাদশাকে কি বলা হতো, আজিজ, যেমন ফেরাউনের সময় সমস্ত বাদশাকে ফেরাউন বলা হতো, শুধু একাই ফেরাউন ফেরাউন না, যেমন আপনি সৌদি আরবে দেখছেন মালিক ফাহাদ ছিলেন খাদেমুল হারামাইন, আবদুল্লাহ খাদেমুল হারামাইন, এখন বর্তমানে মালিক সালমানও খাদেমুল হারামাইন, তার মানে এক এক দেশের রাজার উপাধি থাকে। তো মিশরের রাজার উপাধি কি ছিল, আল আজিজ, বুঝতে পারছেন? সুতরাং আজিজ আমার প্রভু, তিনি আমাকে সম্মানজনকভাবে স্থান দিয়েছেন, নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা সফল কাম হয় না। আমি করব তার স্ত্রীর সাথে যে আমাকে স্থান দিয়েছে ঘরে, এটা তো হতেই পারে না। সেই নির্জন কক্ষে এক অপরূপ সুন্দর নবযুবককে নাগালের মধ্যে পেয়ে সেই মহিলা তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। একজন পরিপূর্ণ যুবতীর কাছে একটি যুবক আগুনের কাছে ঘিয়ের মতো। সুতরাং ইউসুফও তার প্রতি আসক্ত হয়ে পড়তেন পড়েননি, কারণ সমস্ত নবী কি মাসুম, সমস্ত নবী পাপ থেকে মাসুম, ছোটখাটো ভুল হতে পারে কিন্তু পাপ থেকে মাসুম। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বে, ইউসুফ তার প্রতি আসক্ত, বারবার 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 কতবার, মানুষ তো মানুষের একটা প্রকৃতি আছে, যতই ভালো লোক হোক এই যে নারী পুরুষের যে আকর্ষণ এবং সংঘর্ষ, এর ফলে বিপদ ঘটতে বাধ্য। এমন কি যার সঙ্গে আল্লাহ তাআলা বিয়ে হারাম করেছেন তাদের সঙ্গে পর্দা নেই বলেছেন, তাদেরও আপোষে। এই জন্য আপনারা শুনবেন মানুষ কত পুরুষ তার খালার সঙ্গে, কত পুরুষ তার ভাইজির সঙ্গে, কত পুরুষ তার আপনার এমন ফুপুর সঙ্গে, এইরকম আপনার বহু কথা শুনবেন যে যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গেও, অবশ্য শালির সঙ্গে বিয়ে সাময়িক হারাম, আর শালির সঙ্গে তো বুঝতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে মানুষের প্রকৃতিগত আসক্তি, নারী পুরুষের যে আকর্ষণ যে আসক্তি এটা প্রকৃতিগত। এবার বারবার যদি একটা মেয়ে নির্জন কক্ষে, আর নির্জন কক্ষে থাকবে না কেন, সে তো বেটা, যাকে বেটা রূপে পালন করছে তাকে তাকে বলবেও না যে হ্যাঁ কেন তোমরা নির্জন কক্ষে যাচ্ছ, কেন তোমরা আড়ালে গোপনে কি কি বলছো। আর আসলে মা থেকে সে কি হয়ে বসেছে, মা থেকে হয়ে বসেছে প্রেমিকা। এবারে ইউসুফ নবী আসক্ত হয়ে পড়তেন যদি না তিনি তার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করতেন, আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন। এই জন্য কোন একটা নিদর্শন দেখানো হলো যে ইউসুফ তুমি খবরদার, এ কাজে অগ্রসর হবেন না, হবে না। মহান আল্লাহ তাকে মন্দ কর্ম ও অশ্লীলতা হতে বিরত রাখবার জন্য কোন এক নিদর্শন প্রদর্শন করলেন, যেহেতু তিনি ছিলেন মহান আল্লাহর একজন নির্বাচিত বান্দা। এবার সে নিদর্শনটা কি, বিভিন্ন রকম কথা আছে, কেউ বলছে যে দেওয়ালে তার আব্বার ছবি দেখেছেন, আব্বা ছবি দেখার ফলে তিনি সতর্ক হয়ে গেলেন, কিংবা অন্য কোন নিদর্শন, এমন কোন স্পষ্ট নিদর্শনের কথা কোরআনে বলা হয়নি। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেখার ফলে তিনি সতর্ক হয়ে গেলেন, ইউসুফ মিলনে সম্মত হলেন না। জুলাইখা তাকে বারবার ফুসলাতে লাগলো, বারবার, অবশেষে সে তার সাথে জবরদস্তি শুরু করলো, যখন রাজি হলো না তখন জবরদস্তি শুরু করলো। ইউসুফ তার নিকট থেকে রক্ষা পাওয়ার মানসে পালাতে শুরু করলেন, দৌড়ে দরজার দিকে গেলে জুলাইখা পিছন হতে তাকে টেনে রুখতে গিয়ে তার জামা ধরে টান দিল, পেছন থেকে তার জামা ধরে টান দিল, জামা ছিঁড়ে গেল, কিন্তু তিনি থামলেন না, বরং দরজা খুলে বের হয়ে গেলেন। কিন্তু দরজা খুলতেই দেখলেন রাজা দরজার কাছেই দাঁড়িয়ে আছেন। এটাকে বলা হয় ভাগ্যক্রমে, ভাগ্যক্রমে সে সেখানে ছিল, তাছাড়া সে সন্দেহই করে না, রাজা তো সন্দেহই করে না, না স্ত্রীকে সন্দেহ করে আর না ইউসুফকে, কারণ ছেলে, সুতরাং সন্দেহ করার কথাই না, সে কোনো কাজে ওখানে দাঁড়িয়েছিল। বন্ধ কক্ষ থেকে দুজনকে বের হতে দেখে রাজার সন্দেহ হওয়ারই কথা, এবার তো সন্দেহ বন্ধ করা ছিল,
আর এইভাবে ইউসুফ তেড়ে বেরিয়ে আসছে কি ব্যাপার? নিজেকে বাঁচাবার জন্য তখন স্ত্রী জুলাইখা ইউসুফের ঘাড়ে দোষ চাপিয়ে বলে উঠল যে তোমার পরিবারের সাথে কুকর্ম কামনা করে তার জন্য কারাগারে প্রেরণ অথবা অন্য কোনো বেদনাদায়ক শাস্তি ব্যতীত আর কি দণ্ড হতে পারে। তার মানে উধর পিণ্ডি বুধর ঘাড়ে, নিজে করলো দোষটা, দোষটা চাপিয়ে দিল কার ঘাড়ে? ইউসুফের ঘাড়ে। ইউসুফের তো কেউ নেই, বেচারি এতিম রূপে এখানে আছে, তার কেউ নেই। আর এ হচ্ছে রানী। অতএব রানীর কথাটা এইভাবে যখন শক্ত দিয়ে বলল যে আমার কাছে ও কুকামনা করে, কুপ্রস্তাব দেয়, সে আমার সাথে এই করতে চায়, আমি তো বাঁচতে চেয়েছি, কারণ এটা বলে সে স্বামীর কাছে বাঁচতে চায় যাতে স্বামী তাকে শাস্তি না দেয়। ইউসুফ বললেন, সেই আমার কাছে যৌন মিলন কামনা করেছিল, আমি কিছুই করিনি, বরং জুলাইখাই কালা হিয়ারা ওয়াদাতনি আন নাফসি, সেই আমার কাছে যৌন মিলন কামনা করেছিল, বারবার আমাকে এই কথা বলছিল, আমার কোনো দোষ নেই, সেই আমাকে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করেছে, আর আমি তার স্পর্শ থেকে বাঁচার জন্য বাইরে দরজা দিয়ে ছুটে পালিয়ে এসেছি। স্বামীর মনে সন্দেহ প্রবিষ্ট হল, তিনি দোষী নির্দোষ প্রমাণ করতে চাইলে জুলাইখার পরিবারের একজন সাক্ষী দিয়ে বলল, এখন তো বুঝতে পারছে না যে সাক্ষী সত্য কথা কে বলছে, জুলাইখা বলছে না ইউসুফ বলছে। সুতরাং পরিবারেরই একজন লোক সাক্ষী দিয়ে বলল যে কি বলল, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বিচার, আচ্ছা বিচার কে? ওরই বাড়ির লোক, কার? ওই মহিলারই বাড়ির লোক বিচার করছে। যদি তার জামা পিছন দিক হতে ছেঁড়া থাকে, ছিন্ন করা হয়ে থাকে, তাহলে মহিলাটি মিথ্যা কথা বলছে এবং ইউসুফ হচ্ছে সত্যবাদী। সুতরাং আর যদি এর উল্টো থাকে, সামনের দিক থেকে যদি ছেঁড়া থাকে, তাহলে মহিলাটি সত্য বলছে এবং সে মিথ্যাবাদী, কারণ ধস্তাধস্তি করার সময় তো বোঝা যাবে। যদি মহিলা যদি সে পুরুষ ধস্তাধস্তি করে, তাহলে তার সামনের জামা ছেঁড়া থাকবে, আর পুরুষ যদি না চায় তো পেছনের জামা ছেঁড়া থাকবে, কারণ মহিলা তাকে ধস্তাধস্তি করছে। তো সুতরাং এই কথা যখন বলা হলো, রাজা যখন দেখলেন যে তার জামা পিছন দিক থেকে ছিন্ন করা হয়, পিছন দিক থেকে ছেঁড়া আছে, তখন তিনি স্ত্রীর উদ্দেশ্যে বললেন, স্ত্রীকে বললেন, কি বললেন? কালা ইন্নাহু মিন কাইদিকুন, ইন্নাহু মিন কাইদিকুন না, ইন্না কাইদাকুন্না আযীম, এটা হচ্ছে তোমাদের চক্রান্ত, হে নারীদের তোমাদের ছলনা নিশ্চয়ই তোমাদের ছলনা বিরাট। এখানে নারীদের ছলনাকে বিরাট বলা হলো। দেখছেন, করলো এক, নাম দিল আর একজনের, যখন ধরা পড়ে গেল তখন বললে কি, কায়দা খুন্না আজিম, তোমাদের চক্রান্ত বিশাল, আর শয়তানের চক্রান্ত বলছে কায়দা শয়তানি কানা দাইফা, শয়তানের চক্রান্ত দুর্বল বলা হয়েছে কোরআনে, আর এখানে নারীর চক্রান্ত রাজার মুখে কি বলা হচ্ছে, আজিম বিশাল শক্তিশালী, তোমাদের চক্রান্ত সাংঘাতিক। এই জন্য মেয়েদের বলে ছলা কলা আছে, ষোলো কলা আছে, তাদের নানা রকম নাটক অভিনয় ইত্যাদির মাধ্যমে পুরুষকে কিভাবে ভোলাতে হয়, পুরুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় তারা জানে। আজিজ বললেন, ইউসুফ আরিদ আন হাজা ওয়াস্তাগফিরি লিজামবেক, ইউসুফ তুমি এই বিষয়ে উপেক্ষা করো, কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না, কারণ নিকট প্রকাশ ও প্রচার করো না, আর এ নারী তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তুমি অপরাধিনী। দেখেন এখানে স্বামী কত নরম, যে স্ত্রীকে এত কিছু জানার পরেও যে কিছু শাস্তি দেবো তা না, বলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। এই জন্য যারা দায়ুস লোক, যারা মানে স্ত্রীর এইসব নোংরামি জেনেও যারা সবুর করে নেয়, ঠিক এই আজিজের মতো, যে বলে তুমি এইসব তুমি কিছু মনে করো না, আর হে তুমি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। এ হচ্ছে নরম পন্থা, উদারপন্থী লোক, আমাদের দেশে উদারপন্থী বলে না, এরা হচ্ছে উদারপন্থী লোক, যে বউ কিছু করলে পরে কিছু বলা হয় না। যাই হোক, রাজা স্বামীও ক্ষমা করে দিলেন স্ত্রীকে, তিনি বুঝে গেলেন ইউসুফ নির্দোষ, তার মনে কোনো প্রেম বা পাপ চিন্তা ছিল না। সুতরাং মান সম্ভ্রম বজায় রাখার জন্য লক্ষ্যে বিষয়টি যাতে প্রচার না হয় তার চেষ্টা করছিলেন বাদশাহ। তাহলে প্রচার হলো না কেন, বউকে শাস্তি দিল না কেন, যে শাস্তি দিলেই তো আবার ব্যাপারটা বেড়ে যাবে। কিন্তু যেরূপ কাপড়ের পর্দা দ্বারা সুবাস গোপন করা যায় না, প্রেম ভালোবাসার বিষয়টিও অনুরূপ।
তাই না? মিশরের আজিজ ইউসুফ কে উক্ত ঘটনা ভুলে যাওয়ার জন্য বললেন, আর সত্যই তিনি তার পবিত্র মুখের কোনো চর্চাই করলেন না, কাউকে বলেননি, তিনি কাউকে বলেননি। তারপরেও ঘটনাটি অন্য কারো দ্বারা জঙ্গলে আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং মিশরের মহিলাদের মাঝে দারুণ চর্চা হতে লাগলো যে আমাদের রানী তার দাসের প্রেমে পড়েছে। দাস হিসাবে হয়ে গেল এখন, তা না? কিনা কেনা গোলাম তো, আমাদের রানী গোলামের প্রেমে পড়েছে। নগরের মহিলারা আশ্চর্য হলো এই ভেবে যে স্বামী থাকতেও জুলাইখা অন্যাসক্তা পরকিয়া, যে স্বামী আছে তাও, যদি প্রেম করার খুবই ইচ্ছা ছিল তাহলে একজন সুদর্শন স্বাধীন পুরুষের সাথে করত, এ তো গোলাম। রানী হয়েও সে আপন দাসের সাথে প্রেমে উন্মত্ত হয়ে পড়েছে, উন্মত্তা হয়ে পড়েছে, এটা তার বড় মূর্খামি। কারা চর্চা হতে লাগলো, মানে আস্তে 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 বড় বড় যে সমস্ত মহিলারা ছিল তাদের কাছে চর্চা হতে লাগলো। এবার সেই চর্চা মহিলার কানে, জুলাইখার কানে আসতে লাগলো। জুলাইখা যখন শহরের মহিলাদের পশ্চাতে সমালোচনা এবং নিন্দা ও ভর্ৎসনার কথা শুনল, তখন সে তাদেরকে ডেকে পাঠালো, দাওয়াত দিল, বোঝাবো আমি কেন করেছি, তোমাদেরকেও বোঝাবো, এসো। দাওয়াত দেওয়া হলো, তারপরে একটা বৈঠকের আয়োজন করলো শুধু এই বাস্তব প্রমাণ করার জন্য যে সে যার প্রতি আসক্তা হয়ে পড়েছিল সে শুধু একজন দাস বা সাধারণ ব্যক্তি নয়, বরং সে বাহ্যিক ও আভ্যন্তরিক এমন অসাধারণ সৌন্দর্যের অধিকারী যে তাকে দেখে মন মুগ্ধ ও প্রাণ লুণ্ঠিত হওয়ার কোন আশ্চর্যের বিষয় নয়। যে কেউ, যে কোনো নারী এমন পুরুষকে দেখে, এমন সুদর্শন পুরুষকে দেখে, এমন রূপবান পুরুষকে দেখে ফাঁসবেই। সুতরাং ফল বা অন্য কিছু কেটে খাওয়ার জন্য সে তাদের প্রত্যেককে একটি করে ছুরি দিল এবং তাকে বলল তাদের সামনে বের হও। এবারে হ্যাঁ, বসার জায়গা তো ঠিক করা আছে, সবাইকে সামনে এমন জিনিস দিয়েছে যে কেটে খাওয়া হবে, বলা হয়েছে তফসিলে যে আপেল দেওয়া হয়েছিল, একটা ছুরি দেওয়া হয়েছিল যে তোমরা কেটে কেটে খাবে, হ্যাঁ এখন খেও না, দাঁড়াও। তারপরে বসানোর পর বলে ইউসুফ এসো। এবারে রানী তো হুকুম মানতে বাধ্য। যখন তাদের সামনে এলো, অতঃপর তারা যখন তাকে দেখল তখন তারা তার রূপ মাধুর্যে অভিভূত হয়ে পড়ল এবং ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলল। তারা বলল, আল্লাহ পবিত্র, এ তো মানুষ নয়, মা হাজা ইল্লা বাশার। কি বলে এখানে যে কথাটা বলা হয়েছে, মানে ওরা অবাক হয়ে যে কথাটা বলল সেটা হচ্ছে, কুলনা হাশা লিল্লাহি মা হাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুন করিম। সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, এ তো মানুষ নয়, এ তো একজন মহিমান্বিত ফেরেশতা। তার মানে তাদের কল্পনায় ছিল যে ফেরেশতারা দেখতে সুন্দর হন, ফেরেশতা দেখতে সুন্দর হন, এই জন্য ইউসুফকে বললেন যে তো মানুষ নয়, এ তো একজন মহিমান্বিত মালাকুন করিম, একজন মহিমান্বিত ফেরেশতা। যেহেতু ইউসুফ আলাইহিসসালামকে সৃষ্টির অর্ধেক রূপদান করা হয়েছিল, তিনি ছিলেন সবার চেয়ে সুন্দর ও সুদর্শন যুবক সে যুগে পৃথিবীতে, এবং আজও, আজ থেকে আজকেও যারা আছে সুন্দর, তাদের সবাই থেকে সুন্দর হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম। যখন আজিজের স্ত্রী দেখল যে তার ছলনা ও চক্রান্ত আহত সমবেত মহিলাদের নিকট সফল ও কৃতকার্য হয়েছে এবং ইউসুফের রূপ দেখে সমালোচক মহিলারা অভিভূত হয়ে পড়েছে, তখন সে বলতে লাগলো যে তাকে এক ঝলক দেখাতেই তোমাদের অবস্থা হয়ে গেল, ফল কাটতে গিয়ে আঙুল কেটে দিলে, হ্যাঁ এক ঝলক দেখাতে, তাহলে আমি তো সবসময় ওর সাথে ঘরেই থাকি, বলো কি হবে, তাহলে কি এখন তার প্রেম জালে আবদ্ধ হওয়ার কারণে তোমরা আমার নিন্দা করবে, বলো আমার কি দোষ আছে, এ তো সেই রূপবান তরুণ যার সম্বন্ধে তোমরা আমাকে ভর্ৎসনা ও নিন্দা করেছ। বরং সমালোচক মহিলাদেরকে অভিভূত হতে দেখে তার স্পর্ধা আরো বেড়ে গেল, কার জুলাইখার, লজ্জা সরমের সমস্ত আবরণ খুলে দিয়ে সে তার অসৎ কামনা আরো একবার প্রকাশ করল। আবার ইউসুফকে বললেন, তুমি কিছু মনে করো না, আর তুমিও ক্ষমা চেয়ে নাও, খালাস ঘটনাটা এখানেই নিভে যাক। কিন্তু নিভবে কোথায়, তলায় তলায় আগুন জ্বলছিল জুলাইখার মনে, আর প্রেম এইরকমই থাকে, প্রেম যখন দেখবেন দেশে কারোর সঙ্গে প্রেম একবার হয়ে গেলে, একতরফা প্রেম কিংবা দুই তরফা হলে তো বেশি সর্বনাশ, তাই না? তো যখন প্রেম ঘটে যায় এবং মা বাপ খুব চেষ্টা করে সরাবার চেষ্টা করে, খালার বাড়ি পাঠিয়ে দেয়, মামার বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে বলে গায়ে বাছুরে ভাব থাকলে বনে গিয়েও দুধ দেয়, এই
তলায় তলায়, আর আজকালকার যুগে তো কোনো সমস্যাই নেই, আজকাল তো এসএমএস, আজকাল তো মোবাইল, আজকাল তো নেট, আজকাল মাশাআল্লাহ কোনো ব্যাপারই নেই। মানে বাধা দেবেন কোথায়? জঙ্গলে ফান পেতে বনের পাখি ধরবেন কিভাবে? এখন এমন অবস্থা ওপেন হয়ে গেছে, এখন আমাদের যদি চেষ্টা করি তো কি হবে? জঙ্গলে ফান পাতা হবে, কি বলে, হাওয়াতে বা আকাশে ফান পাতা হবে বনের পাখি ধরার জন্য, পারবেন না। যে কোনো ভাবে সে যদি চায়, সে যদি প্রেমকে, যেমন ওরা বলে অনিবান করতে, মানে প্রেমকে সফল করব, সফল প্রেম, তাহলে বাধা দেওয়া বড় কঠিন। কারণ যতই বাধা দেওয়া হোক, বাংলাতে আছে প্রেমে যত বাধা পড়ে প্রেম তত বেড়ে চলে, যত বাধা দেবেন তত এ বেড়ে যাবে। আর ওরা বলে যারা প্রেমিক প্রেমিকা, প্রেমে যদি বাধা না পড়ে মজা লাগে না, প্রেমে নাকি বাধা না পড়লে মজা আসে না। এইভাবে তারা হিরো হিরোইনের অনুকরণ করে তারা নানা বাধাকে উল্লঙ্ঘন করে প্রেমকে সফল করতে চায়। মোট কথা, এ তো রানী, এ প্রেমের আগুন ভিতরে জ্বলছিল। আর মহিলাদের এই সমস্ত ব্যাপার দেখে, হ্যাঁ, যখন ওরা লাজবাব হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল, তখন তার স্পর্ধা আরো বেড়ে গেল। আবার লজ্জা শরমের মাথা খেয়ে আবার ইউসুফের কাছে প্রেম নিবেদন করতে শুরু করে দিল। এবারে অস্বীকার অবস্থায় তাকে হুমকি দেখানো হলো। এবারে এতক্ষণ তো প্রেম, ভালোবাসা দিয়ে তোমাকে বলছিলাম, এখন যদি তুমি আমি যা বলছি তা না মানো, তাহলে দেখছেন ধর্ষণ শুধু পুরুষদের দ্বারাই হয় না, মহিলাদের দ্বারাতেও ধর্ষণ হয়। অবশ্য এই ব্যাপারটা নিয়ে রাজনৈতিক মহলে, শরিয়াতে সব ইখতিলাফ আছে, মতভেদ আছে, যে পুরুষকে দিয়ে ধর্ষণ করা যায় কি না, মহিলাকে ধর্ষণ করা যাবে, মহিলার ইচ্ছা না থাকলেও যৌন মিলন সম্ভব, কিন্তু পুরুষের ইচ্ছা না থাকলে যৌন মিলন হবে কি করে, কি করে হয়? তো দেখেন এই যে অবস্থা, তুমি যদি না করো, তুমি যদি আমার কথা না শোনো, আমি একজন রানী আর রাজা, রাজ্য চালায় রাজা এবং রাজা চালায় রানী, খালাস আমি যেটা বলবো রাজা সেটা শুনবে। যদি তুমি আমার কথায় কি করো, রায় আমার রায়ে যদি মত না দাও, সম্মত না হও, তোমাকে জেলে পাঠাবো। যে কোনো একটা অপবাদ আমি অপবাদ দিলাম, তখন ঘুরে তোমার ঘরের দোষ চাপিয়ে দিলাম, এখন যে কোনো একটা অপবাদ দিয়ে তোমাকে জেলে পাঠাবো, এইভাবে নানা রকম ধমক বা ধমকি হুমকি শুরু করলো জুলেখা। কার বিরুদ্ধে? ইউসুফের বিরুদ্ধে। সুতরাং সমবেত মহিলাদের সামনেই সে বলল, মেয়েদের সামনেই, আমি তো তার কাছে যৌন মিলন কামনা করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে, এখন আমি তাকে যা আদেশ করি সে যদি তা পালন না করে, তাহলে অবশ্যই সে কারারুদ্ধ হবে এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। বাস কি বলল, লাইল্লাম ইয়াফাল মা আমুরুহু লায়াসজুলায়ুস জানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন। খালাস, এবার আমার কথা না মানলে খবর আছে। ইউসুফ আলাইহিস সালাম কি বলবেন? ইউসুফ সেই রাজ পরিবারের কৃতদাস রূপে ছিলেন, পরন্তু শহরের মহিলারাও তার সমর্থনে একমত হল, অতএব তিনি প্রতিবাদে কাকে কি বলতে পারতেন, হয়তোবা উল্টা অপবাদ দিয়ে আবার জুলেখা স্বামীর কাছে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে। সুতরাং তিনি এ ফিতনা থেকে রক্ষা পাওয়ার মানসে মহান প্রতিপালকের নিকট আকুল আবেদন জানিয়ে বললেন, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি এখন তো আর কারো কাছে কিছু বলার নাই, একমাত্র তোমাকে বলছি, রব গো যদি এই মহিলারা আমাকে যা বলছে, যার প্রতি আহ্বান করছে, তা অপেক্ষা কারাগার আমার কাছে অধিক প্রিয়, আমি জেলে যাব, তবু আমি মেয়েদের, এই মেয়েদের কথা শুনব না, জেলে যাওয়া ভালো, তবুও যে পাপ কাজের দিকে ওরা আহ্বান করছে এ পাপ আমি করব না, তুমি যদি তাদের ছলনা হতে আমাকে রক্ষা না করো, আমি পারছি না, এরা আমার আমার উপরে বিজয়িনী হয়ে যাচ্ছে, কিন্তু তুমি তুমি যদি রক্ষা না করো, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পারব, হয়তোবা, মানে ওই যে আগুনের কাছে ঘি, হয়তোবা আমার মন নরম হয়ে যাবে এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত, জাহেল হয়ে যাব। জাহেল হয়ে যাব মানে দেখছেন, তাহলে বোঝা গেল কি, যারা ভালোবাসা করে, যারা অবৈধ ভালোবাসা করে, যারা ঘরে স্বামী রেখেও ভালোবাসা করে, কিংবা যারা বিবাহ অবিবাহিত অবস্থাও ভালোবাসা করে আর একে অপরের প্রতি আকৃষ্ট হয়, তারা আসলে জাহেল, মূর্খ, অজ্ঞ। তার মানে পাপ করলে পরে আমি অজ্ঞতার দিকে চলে যাব,
অজ্ঞতার অন্ধকারে হাবুডুবু খাবো। সুতরাং আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, নচেত আমি এদের এই প্রেম নিবেদন থেকে, এদের আবেদন থেকে আমি রক্ষা পাব না। আল্লাহর কাছে দোয়া দেখছেন। এই জন্যেই যারা প্রেমে ভোগে, এমনও বহু পুরুষ আছে, বহু পুরুষ আছে যারা প্রেম চায় না, কিন্তু উপর পড়া প্রেম যাকে বলে উপজাচিকার প্রেম, উপর পড়া হয়ে আসে। যেমন বিশেষ করে যারা প্রাইভেট পড়ায়, কোন যুবতী মহিলাকে প্রাইভেট পড়াচ্ছে, তার উদ্দেশ্য পয়সা কামানো, কিন্তু মেয়ে সে নিজে দেখছে যে ভালো মাস্টার, ভালো কথা বলতে পারে, ভালো গল্প বলতে পারে, টাকা পয়সা আছে ইত্যাদি, তখন নিজেই উপর পড়া হয়ে তাকে ভালোবাসে। স্যার আজকে ভালো লাগছে, এটা গল্প বলুন স্যার, এই নানা রকম, হ্যাঁ নানা রকম কায়দা ছল ছলনা করে স্বামী, মানে তাকে স্বামী রূপে পাওয়ার জন্য নানা রকম নাটক শুরু করে দেয় এবং তার মনের ভিতরে প্রেম সঞ্চারিত করার চেষ্টা করে। আর হবেই, এতো আগুনের কাছে গিয়ে ডেলি আসতে হচ্ছে, আর ডেলি তাকে বলতে হচ্ছে এটা পড়ো, এটা শোনো, এটা করো, কখনো ধমক দিতে পারে না। আবার যতই হোক মহিলা তো, মেয়ে তো, সেই ক্ষেত্রে এক পর্যায়ে এমন আসে যে সেই মেয়ের ডাকে সাড়া দিয়ে বসে এবং নিজে জাহেলের পরিচয় দেয়, শিক্ষিত হলেও অজ্ঞের পরিচয় দেয়। প্রতিপালক তার আহ্বানে সাড়া দিলেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে কি করতে হবে তা সেই সময়, যদি আপনি চান যে আমি এক মেয়ে আমাকে উপর পড়া হয়ে চাচ্ছে, আমি চাই না, আপনার স্ত্রী আছে, বিশেষ করে আপনার স্ত্রী সন্তান থাকলে আরো কঠিন, তো আপনি চান না, আর আপনি তার কাছ থেকে দূরে থাকতে চান, রক্ষা পেতে চান, সেই প্রেম থেকে বাঁচতে চান, কিন্তু কোনো উপায় পাচ্ছেন না, কাউকে বলতেও পাচ্ছেন না, তার মা বাপকে বলবেন তাও পাচ্ছেন না, অনেক ক্ষেত্রে তার মা বাপও রাজি যে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, বিনা পয়সায় বিয়েটা হয় তো হয়ে যাক। এবং অনেক সময়ে মা বাপও রাজি যে প্রাইভেট মাস্টার যদি আমাদের জামাই হয় তো এর থেকে ভালো জামাই কোথায় পাবো, বিনা পয়সায় হয়ে যাবে। অনেক সময় মেয়েকেই, হ্যাঁ মেয়েকেই তার সাথে পটিয়ে দেওয়ার জন্য, দেখ রে দরজা থেকে আসছে, এর যা চা দিয়ে আয়, হ্যাঁ নাস্তা দে, স্যারকে নাস্তা দে, এই নিজে না গিয়ে বা কোনো ছেলেকে না পাঠিয়ে সেই মেয়েকেই পাঠানো হয়, যাতে করে বারবার সংঘর্ষ হলে, ঘর্ষণের ফলে কি হয়, আগুন বেরোবে না বেরোবে না, বারবার ঘর্ষণ সৃষ্টি করে মা বাপ, কারণ তারা বিনা পয়সায় একটা জামাই পাবে। সেই ক্ষেত্রে যদি আপনি চান বেঁচে আসবেন, বাঁচবেন, তাহলে ওই প্রাইভেট পড়ানো ছেড়ে দেন বা সেখানে যাওয়া বন্ধ করে দেন, বলে হুজুর আমি চাকরি পেয়েছি সরকারি অফিসে, একই জায়গায় পাশাপাশি চেয়ারে বসতে হয়, হ্যাঁ একই টেবিলে বসতে হয়, কখনো পায়ে পা লাগে, গায়ে গা লাগে, এখান থেকে আমি বাঁচবো কি করে, বাঁচার উপায় আপনি পাচ্ছেন না, কিংবা আপনি গরিব মানুষ, আপনার পয়সা দরকার আছে, সেই মেয়েকে আপনাকে বড় লোকের মেয়ে পড়াতেই হবে, কিন্তু আপনি প্রেমে ফাঁসছেন, হয় আপনার জন্য আছে অসম প্রেম যাকে বলে, অসম প্রেম মানে কি, উঁচু তলা নিচু তলা, আর ওরা আবার তো অনেক কায়দায় বলে, ওরা বলে কেউ কেউ যদি রাজি না হয় তখন বাপ মা বলবে কি, চাঁদ দেখা যায়, আকাশের চাঁদ দেখা যায়, ছোঁয়া যায় না। আবার এরা বুলি মারে, বুলি ঝাড়ে যে প্রেমে কোনো অসমতা নেই, প্রেম হচ্ছে এমন জিনিস হৃদয়ের হৃদয়ের মিল, জমি সম্পত্তিতে মিল না থাকলেও মনে মন মিল, মনে মনে মিল লেগে গেল খিল, এক এক রকমের, বুঝতে পারছেন, উঁচু তলা নিচু তলা প্রেম যখন সৃষ্টি হয়। আপনি যদি বাঁচতে চান তো একমাত্র পথ হলো কি, ইউসুফ আলাইহিস সালামের মতো দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে কি আছে, মানুষের অন্তর আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মানুষের অন্তর ঘোরাতে পারেন, আপনি না। সুতরাং ওই মহিলার বা মহিলার প্রেম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ গো তুমি আমাকে পানাহ দাও, তুমি আমাকে বাঁচাও, তবে নিজেও বাঁচার চেষ্টা করতে হবে। এটা নয় যে দোয়া করবেন না সেখানে বারবার যাবেন, তাহলে তো অতি প্রেম যেখানে নিত্য যেও না সেখানে, আর আপনি তো প্রাইভেট পড়াতে নিত্যই যাবেন তাই না, অতি প্রেম যেখানে নিত্য যেও না সেখানে, যদি যাবে নিত্যি ঘটবে একটা কীর্তি, ঘটবেই, দেখবেন না একের সময় এমন বদনাম হবে, তখন সেই মেয়েই আপনাকে নিয়ে পালাতে চেষ্টা করবে, আর না হয়তো ব্যভিচার হয়ে বসবে, পেটে বাচ্চা এসে যাবে, কিংবা আরো কিছু, তখন না দেখবেন যে আপনি না পালিয়ে পারবেন না, তখন পালিয়ে গিয়ে বিয়ে করবেন, চোরের মতো পালিয়ে গিয়ে বিয়ে করবেন কোথায়, কোর্টে। অনেক সময়ে বড়লোক হলে বাপ মা রাজি হয় না তাই না, বাপ মা, কার বিয়ের সময়ে ছেলের বাপ মায়ের রাজি হওয়া জরুরি না, কার বাপ মায়ের, কার বাপ, মায়ের তো না বাপের, তো অভিভাবকের রাজি হওয়া জরুরি, কার,
মেয়ের পক্ষ থেকে কারণ আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল যে মহিলা নিজ নিজেই বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে সেই মেয়ের বিবাহ বাতিল 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 যদিও মাযহাবে আছে মাযহাব যারা বলে তাদের অবশ্য অন্য দলিলও আছে কিন্তু সঠিক হচ্ছে এই হাদিস যে কোন মহিলা তার অভিভাবকের যেমন অভিভাবকের অনুমতি জরুরি তেমনি মহিলারও সম্মতি জরুরি অতএব সেখানে দেখা যায় কোর্টে গিয়ে ভাই বানিয়ে বাপ বানিয়ে নিয়ে বন্ধুদেরকে নিয়ে বিয়ে পড়িয়ে নেয় তাই না বলে এটা মেয়ের ভাই অথচ সে ভাই না মিথ্যা বা তার উপরে মিথ্যা এইভাবে বিয়ে পড়িয়ে নিয়ে তারা সংসার করে আসলে তারা ব্যভিচার করে এইভাবে বিয়ে হয় না ভালোবাসার এই পালিয়ে বিয়ে চোরের মতো বিয়ে হয় না তবে হ্যাঁ একটা ক্ষেত্রে যদি বাপ রাজি থাকে তাহলে বিয়েটা হয়ে যাবে তবু এটা লুকিয়ে বিয়ে এই যে এই বিয়েটা করলো যারা মা বাপ রাজি থাকে না মা বাপের স্নেহ ভরা কোল থেকে তাদের কোলে লাথি মেরে তাদের বুকে লাথি মেরে হ্যাঁ কত স্নেহ দিয়ে তাকে আদর যত্ন করে পড়ে লেখাপড়া শিখিয়ে কিন্তু তার বিয়েতে ভুল তাই না তার বিয়েতে ভুল তার বিয়েতে ভুলটা কি যে যুবতী মেয়ের জন্য আমি একটা খাল কেটে কুমির আনলাম একটা যুবককে ঘরে ঢুকিয়ে কি করতে দিলাম প্রাইভেট পড়াতে দিলাম বিশেষ করে প্রাইভেট পড়ানোর ব্যাপারও আছে এবং কলেজের নিজেদের সাথী সহপাঠী তাদের সাথেও ঘটে কিন্তু শৈথিল্য প্রথমে দেখায় নিজের মেয়ের উপরে ভরসা থাকে যে আমার মেয়ে ভালো আমার মেয়ে কাজ করতে পারে না শেষকালে দেখা যায় তার মেয়েই হলো কালো ভালো ভালো করে গেলাম কালোর মা কাছে কালোর মা বলে আমার জামার সাথে আছে যাই হোক এ হচ্ছে অনেক কথা প্রেমের কথা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দিয়ে আমরা জুলেখার প্রেমের কথা শুনছি শুনবো ইনশাআল্লাহ আগামীতে আজকে এই পর্যন্তই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে এই কাহিনী থেকে যেন আমরা কিছু উপদেশ গ্রহণ করতে পারি বিশেষ করে যুবক ভাইরা যারা প্রেমে মত্ত যারা প্রেমে উন্মত্ত যারা এখনো পর্যন্ত গার্লফ্রেন্ড নিয়ে হ্যাঁ বহু গর্ব করে থাকে আপোষে তোর যার নেই তাকে নিয়ে ব্যঙ্গ করা হয় ইত্যাদি ইত্যাদি তারা যেন এখান থেকে শিক্ষা নেয় এই তৌফিকই কামনা করছি আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন